আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা গত 11 জানুয়ারি মন্ত্রী পরিষদের শপথ নেওয়া দেখেছি, 10 জানুয়ারি তারা সরকার গঠন করার পর 11 জানুয়ারি মন্ত্রিসভা শপথ নিল। সেই মন্ত্রিসভা যখন শপথ নেয় তখনই ধারণা করা হয়েছিল যে হয়তো 37 সদস্যের মন্ত্রিসভা শপথ নিল, এই মন্ত্রিসভার কলেবর বাড়বে। এবং আমরা দেখতে পেলাম যে সংরক্ষিত আসনে সংসদ সদস্যরা গতকালই শপথ নিয়েছে এবং আগামীকাল নতুন মন্ত্রিসভার এই আকারটি আরও বাড়তে যাচ্ছে। আপনার কাছে কি কি তথ্য রয়েছে? অনিমেষ, ধন্যবাদ আপনাকে। এই গতকাল আসলে সংরক্ষিত আসনে 50 জন সদস্য শপথ নেওয়ার পর এবং গতকাল তারা সংসদে যোগও দিয়েছেন, এরপরেই কিন্তু এটি স্পষ্ট হয়ে উঠেছিল যে আমরা আগে থেকেই শুনছিলাম যে এই শপথ নেওয়ার পরই আসলে মন্ত্রিসভার কলেবরটি বাড়বে। এবং গতকাল শপথ নেওয়ার পর যেটা আলোচনা ছিল যে আগামী রোববার এই শপথ পর্বটি অনুষ্ঠান হবে, নতুন মন্ত্রীরা মন্ত্রিসভায় যোগ দিবেন। কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি তার চিকিৎসার জন্য পূর্ব নির্ধারিত শিডিউল রয়েছে, শনিবার তিনি যুক্তরাজ্য যাবেন, সেই কারণেই শপথ পর্বটা একটু এগিয়ে আনা হয়েছে। শুক্রবার সাধারণত কোনো শপথ অনুষ্ঠান হয় না, কিন্তু যেহেতু রাষ্ট্রপতির আগে থেকে প্রি শিডিউল প্রোগ্রাম শনিবার এবং সরকারও চায় যে কম সময়ের মধ্যেই মন্ত্রিসভার কলেবর বাড়াতে, সে কারণেই একটু তড়িঘড়ি করে আজ কিন্তু মন্ত্রিসভার ক্যাবিনেট সেক্রেটারি রাত 8:30 দিকে বঙ্গভবনে গেছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং শপথের কথা জানিয়েছেন। এবং বঙ্গভবনের শপথের যে প্রস্তুতি পর্ব সেটি কিন্তু শুরু হয়েছে এই একটু কিছুক্ষণ মাত্র আগেই, কারণ আপনি জানেন যে মন্ত্রিসভা আসলে শপথ গ্রহণের বেশ কিছু আনুষ্ঠানিকতা সেখানে থাকে, সেখানে দেশের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাতে হয়, যারা নতুন মন্ত্রী পরিষদে যুক্ত হবেন তাদের জন্য গাড়ি তৈরি করে গাড়ি পাঠাতে হয়, তাদের আনা নেওয়ার বিষয় থাকে, মানে পুরো একটা কর্মযজ্ঞ। ফলে সাধারণত এটি একদিন আগে কাজটি শুরু হয়, কিন্তু এখন কিন্তু মাত্র কয়েক ঘন্টা আগে এই প্রস্তুতি পর্বটি শুরু হলো। আর আপনি যেমনটি বলছিলেন যে মন্ত্রিসভার কলেবর, গত বা কয়েকটি সরকারের যদি আমরা মন্ত্রিসভার আকার দেখি সেই তুলনায় কিন্তু বর্তমান মন্ত্রিসভা যেটি গঠিত হয়েছে জানুয়ারি মাসের 11 তারিখে, জানুয়ারি নির্বাচন হওয়ার 4 দিনের মাথায় যে মন্ত্রিসভা গঠিত হয়েছে সেটি কিন্তু প্রধানমন্ত্রী সহ সেখানে মন্ত্রিসভার সদস্য সংখ্যা 37। তো সেটি ধারণাই করা হচ্ছিল যে মন্ত্রিসভার কলেবর বাড়বে, কারণ 2টি মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম বিষয়ক মন্ত্রণালয়, কিন্তু কোনো মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপমন্ত্রী একজনও কিন্তু নেই। ফলে মন্ত্রিসভাগুলো এই মন্ত্রণালয়গুলো পুরো খালি রয়েছে। এখানে যেমন নতুন মন্ত্রীরা প্রয়োজনীয়তা রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কিন্তু প্রতিমন্ত্রী শুধু দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু আমরা শুনছি যে সেখানেও পূর্ণমন্ত্রী আসবেন বেশ কয়েকটি মন্ত্রণালয়ে। এর বাইরে আমরা যেটি শুনছি যে যারা নতুন গতকাল যারা সংরক্ষিত আসনের যারা শপথ নিলেন নারী সংসদ সদস্য 50 জন, তার মধ্য থেকেও কয়েকজনের নাম আমরা শুনছি। এর বাইরে একজন আলোচিত বেশ সংস্কৃতি অঙ্গনের একজন আলোচিত প্রবীণ সঙ্গীত শিল্পীর নাম আমরা শুনছি, যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এর বাইরে এই একজন টেকনোক্রেটের নাম আমরা বেশি শুনছি। এর বাইরে যারা মন্ত্রিসভার সদস্য হিসেবে নাম শোনা যাচ্ছে তাদের বেশিরভাগই সংসদ সদস্য। আবার যেমন হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী রয়েছে, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে তখন 2টি বিষয় চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছিল, যে অর্থনীতির গতি ঠিক রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। সেক্ষেত্রে আমরা অর্থমন্ত্রী মন্ত্রণালয়ে দেখেছি যে পূর্ণমন্ত্রী রয়েছে কিন্তু প্রতিমন্ত্রী নেই, আবার বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী রয়েছে কিন্তু পূর্ণমন্ত্রী নেই। এখানেও তো বাড়তে পারে বলে মনে হয়, আপনার কি মনে হচ্ছে? না, আপনি যেমনটি বলছিলেন যে এই সরকারের কাছে কিন্তু প্রধান চ্যালেঞ্জ আসলে দ্রব্যমূল্য, মানুষকে আসলে স্বস্তি দেওয়া তার প্রধান চ্যালেঞ্জ, এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও কিন্তু এই দ্রব্যমূল্যকেই কিভাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা যায় সেই চ্যালেঞ্জের কথাই কিন্তু বলা হয়েছে। তো সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য যে মন্ত্রণালয়টা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে বাণিজ্য মন্ত্রণালয়, সেটিতে কিন্তু একজন প্রতিমন্ত্রীকে দেওয়া হয়েছে এবং এটি খুবই আলোচনায় আছে যে এখানে একজন দায়িত্বশীল একজন পূর্ণমন্ত্রীর দায়িত্ব সেখানে পাচ্ছেন। এর বাইরেও আপনি যেমনটি বলছিলেন আরো একাধিক মন্ত্রণালয়ে কিন্তু যেখানে মন্ত্রী আছে সেখানে প্রতিমন্ত্রী দেওয়ার কথা আলোচনা হচ্ছে এবং সরকারের শীর্ষ মহলেই কিন্তু এই আলোচনাগুলো আছে। এবং গত 1.5 মাসের যে মন্ত্রিসভা, আমরা যদি বলি 1.5 মাসের যে মন্ত্রিসভা কাজ করছে, সেই মন্ত্রিসভা থেকে
থেকে কিন্তু মোটামুটি মোটা দাগে কিন্তু বোঝা যাচ্ছে যে কোন জায়গাগুলো আসলে প্রয়োজনীয়তা রয়েছে মন্ত্রী দেওয়ার বা প্রতিমন্ত্রী দেওয়ার, এবং এই ক্যাবিনেটে কিন্তু এখন পর্যন্ত কোনো উপমন্ত্রী কিন্তু নিয়োগ দেওয়া হয়নি, ফলে এবার উপমন্ত্রীও দুইজন উপমন্ত্রী নিয়োগ দেওয়া হচ্ছে বলে কিন্তু সেখানে ধারণা করা হচ্ছে। আগামীকাল যে মন্ত্রী সভাটি গঠিত হবে সেটি এখন আমরা খুব জানি না, কারণ এখনো কিন্তু ক্যাবিনেট থেকে যে জানানোর কথা মন্ত্রীদের সেটি কিন্তু নতুন মন্ত্রীদের তাদের জানানোর পর্বটি এখনো শুরু হয়নি। তবে আমরা যদি ধারণা করছি 10-12 জনের একটি মন্ত্রিসভার আকার বাড়ছে, ফলে 37 সদস্যের যে মন্ত্রিসভা সেটি প্রায় 50-এর কাছাকাছি গিয়ে কিন্তু ঠেকবে সংখ্যাটি, মানে সেটি কিন্তু লক্ষ্যটা কিন্তু 50 জন যদি মন্ত্রিসভার সদস্য সংখ্যা হয় সেক্ষেত্রে টেকনোক্র্যাট মন্ত্রী সংখ্যা 5 হতে পারে। আমরা শুনতে পাচ্ছি যে 2-1 জন টেকনোক্র্যাট মন্ত্রীর নাম যারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এরকম কাউকে কাউকে টেকনোক্র্যাট মন্ত্রীর দায়িত্বে দেয়া হতে পারে, সেরকম একজনের নাম আমরা শুনেছিলাম যে অর্থমন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্বে দেয়া হতে পারে, তিনি দেশের বাইরে ছিলেন, কিন্তু আজকে আবার সর্বশেষ যে খবর যে তাকে সম্ভবত সেই দায়িত্ব দেয়া হচ্ছে না, তবে অর্থ মন্ত্রণালয়ে একজনকে যে দেয়া হচ্ছে প্রতিমন্ত্রী হিসাবে সেটি মোটামুটি নিশ্চিত। তবে যার নাম খুব বেশি আলোচনায় ছিল তিনি আবার আজকের আলোচনায় অনেকটাই অনুপস্থিত মনে হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এই দুটি মন্ত্রণালয়ে একজন করে প্রতিমন্ত্রী এবং মন্ত্রী দেওয়ার কিন্তু আলোচনা আছে। এর বাইরেও আমরা কিন্তু শুনেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দেওয়ার আলোচনা চলছে, এর বাইরে পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছেন কিন্তু সেখানে প্রতিমন্ত্রী নেই, সেখানেও একজন প্রতিমন্ত্রীর কথা আলোচনায় আছে, সেখানেও একজন প্রতিমন্ত্রী দেওয়ার কথা আলোচনায় আছে। এবং মোটা দাগে এই 1.5 মাসের যে সরকার, 1.5 মাসের যে মন্ত্রিসভা, সেই জায়গা থেকে আসলে প্রধানমন্ত্রীকে দেখে শুনে আমার কাছে যেটি মনে হয় যে দেখে শুনে যে কোন জায়গাটা আসলে দুর্বলতা, কোন জায়গায় সক্ষমতার প্রয়োজন আরো সেটি বিবেচনায় নিয়েই কিন্তু আসলে মন্ত্রিসভাটা আকার বড় করা হচ্ছে, এবং আগামীকাল হয়তো আমরা সেটি আরো স্পষ্ট আকারে দেখবো যে আসলে প্রধানমন্ত্রী তার যে ক্যাবিনেট যেটি নিয়ে তিনি কাজ করবেন সেই ক্যাবিনেটে তিনি কাকে কোথায় শক্তি বাড়ানোর চেষ্টা করছেন বা কোথায় কাকে দিয়ে মন্ত্রণালয়টিকে আরো শক্তিশালী করার চেষ্টা করছেন, সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে এখনো বঙ্গভবনে মাত্র সেই প্রস্তুতি পর্বটি শুরু হয়েছে, বিশিষ্ট জনদের আমন্ত্রণ পর্ব এবং যারা নতুন মন্ত্রী তাদের জানানো এবং তাদের আনার যে অবকাঠামোগত যে কাজগুলো যেটি মন্ত্রী পরিষদ বিভাগ করে সেই পর্বটি আসলে শুরু হয়ে গেছে এতক্ষণে, এবং বঙ্গভবনের যারা যেসব কর্মকর্তা, আমার সাথে কথা হয়েছিল 2 জন কর্মকর্তার সঙ্গে, তারা কিন্তু বলেছেন যে তারা যারা বাড়িও চলে গিয়েছিল তারা আবার কিন্তু অফিসে ফিরতে শুরু করেছেন, কারণ এই পর্বটি তাদের প্রস্তুতি পর্বটি অনেক রাত পর্যন্ত চলবে, কারণ কালকে শুক্রবার এমনিতেই কারণ নামাজের দিন এমনিতেই একটু ছুটির মেজাজে থাকে, ফলে এই রাতেই তারা আসলে প্রস্তুতি পর্বটি গুছিয়ে রেখে তারা বাসায় যেতে চান, সেই প্রস্তুতি এখন বঙ্গভবন জুড়ে চলছে। আশিস সৈকত, আমরা আগামীকাল নিশ্চয়ই সেদিকে আমাদের চোখ থাকবে, এবং এরই মধ্যে অনেকের নাম আমরা বিভিন্ন জায়গায় গণমাধ্যমে দেখছি, আগামীকাল সারাদিনই নিশ্চয়ই এই গুঞ্জনও চলবে কে কে কোন মন্ত্রী হচ্ছেন এবং কে ফোন পাচ্ছেন, আমরা আগামীকাল যখন হবে তখন দেখতে পাবো, এবং তার আগে সারাদিন যে আলোচনাগুলি থাকবে সেই আলোচনা নিশ্চয়ই দর্শকদেরও জানাতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।